মানে অনেক বাবা মারাই আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু, বাচ্চা যখন জ্বর সর্দি কাশি হয়েছিল, ডাক্তারবাবুরা কিন্তু ব্লাড টেস্ট দিয়েছিল, আর ব্লাড টেস্টের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চার হিমোগ্লোবিন কম। তো কি করবো, যাতে বাচ্চার হিমোগ্লোবিন বাড়বে, তার মানে রক্তটি বাড়বে। আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে 90% বাচ্চাদেরই রক্ত কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে। এটির মেন কারণে হচ্ছে আমরা বাচ্চাকে সাফিসিয়েন্ট ডায়েট দিতে পারি না, যার জন্য বাচ্চাদের রক্ত কম থাকে। এটি তাই আপনারা বাচ্চাদের যদি ডায়েট প্ল্যান ঠিকঠাক করেন, তাহলে বাচ্চাদের রক্তটি বেড়ে যাবে। তো বাচ্চাদের রক্ত বাড়ানোর জন্য, তার মানে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কিছু কিছু মেডিসিন আছে, আর কিছু কিছু বাইকের ডায়েট প্ল্যান করবেন যার থেকে বাচ্চাদের রক্ত বাড়বে। কি সেই সমস্ত ডায়েট প্ল্যান, সেটি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো বাচ্চাদের হিমোগ্লোবিন কি করে বাড়াবো, সেটি নিয়ে আজকে আমাদের ডিসকাশন। তো চলুন ডিসকাস করা যাক। এই যে হিমোগ্লোবিন, যেটি রক্তের মধ্যে থাকে, তার মানে RBC বা লোহিত রক্ত কণিকা, যার মধ্যে এই হিমোগ্লোবিনটি থাকে, এই হিমোগ্লোবিনটি তৈরি হয় 4টে গ্লোবুলিন বলে প্রোটিন আছে, সেটির সাথে একটি লোহা মানে ফেরিক আয়রন জুড়ে। তার মানে লোহাটি এই গ্লোবুলিন প্রোটিনের সাথে জুড়ে একটি বাইন্ড করে একটা জিনিস তৈরি করে, তাকে বলা হিমোগ্লোবিন, আর সেটি বাচ্চাদের রক্ত তৈরি করতে সাহায্য করে। তো এই রক্ত তৈরি করার জন্য আমাদের কি দরকার, হিমোগ্লোবিন তৈরি করার জন্য দরকার হচ্ছে লোহা মানে আয়রন। তাহলে এমন কিছু খাবারের ডায়েটের মধ্যে আমাদের রাখতে হবে যার খেলে এই যে লোহা মানে আয়রনটি দেহে বেড়ে যায়। তো এই আয়রন বাড়ানোর জন্য কি কি খাবার বাচ্চাদের খাওয়া উচিত, এটির জন্য সবার ফার্স্ট ডায়েটে যেটি করতে হবে সেটি হলো বাচ্চাদের আপনারা আয়রন রিচ খাবার খাওয়াবে। যেমন কি বাচ্চাদের আয়রন রিচ খাবারের মধ্যে সব থেকে ভালো, সব থেকে বেশি আয়রন পাওয়া যায় আপনার কি ফলে, সেটি হলো কলাতে। কলাতে সব থেকে বেশি পরিমাণ আয়রন পাওয়া যায়, এই জন্য বাচ্চাদের আপনারা রোজ একটা করে বা দুটো করে কলা খাওয়াবেন। 2 নম্বর আয়রন রিচ খাবার কি, 2 নম্বর আয়রন রিচ খাবার হলো আপনারা বাচ্চাকে প্রচুর পরিমাণে জ্যাগারি, তার মানে কি গুড় খাওয়াবেন, গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তার সাথে কি করবেন, মাংসের যে মেটিটি থাকে, সেটি চিকেন হোক বা মাটন হোক, যে কোনো মাংসের মেটে লিভার যেটি, সেটিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেগুলো আয়রন রিচ হয়। তার সাথে পালং শাক, যেটি আয়রন রিচ হয়। আর তার সাথে বাচ্চাকে আপনারা দুধ খাওয়াবেন, দুধের মধ্যে কিছু পরিমাণে আয়রন থাকে, ডিম খাওয়াবেন, আর ফল খাওয়াবেন বেশি করে, সমস্ত ফলে কিছু না কিছু পরিমাণ আয়রন থাকে। তো এগুলো খাওয়ালে বাচ্চাদের আয়রনের পরিমাণ দেহে বেড়ে যাবে। আর কি, আর হচ্ছে আপনারা বাচ্চাকে জন্মের পর থেকে 21 দিন পর থেকে, জন্মের 21 দিন পর থেকে 2 বছর অব্দি আয়রন সিরাপ বা আয়রন ড্রপ খাওয়াবেন। তারপরে 2 বছর পর থেকেও আপনারা সেই আয়রনটিকে কন্টিনিউ করতে পারেন। আয়রনটি যদি রেগুলার খেয়ে যান তাহলে আয়রন টক্সিসিটি হতে পারে। তো একটা না আপনারা 3 মাস আয়রন খাওয়া, কিছুদিন জন্য আয়রনটি খাওয়া বন্ধ করবেন, আপনারা আবার 5-10 দিন পরে আবার আয়রন খাওয়া শুরু করবেন। তো আপনারা আপনাদের ডায়েট প্ল্যানে বাচ্চাদের সবসময় একটা করে কলা রাখবেন, দুধ রাখবেন, দুধের মধ্যে গুড় বা খেজুর মেশাবেন, খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এই জন্য আপনারা দুধের মধ্যে সবসময় গুড় বা খেজুর দেবেন। ড্রাই ফ্রুটস খাওয়াবেন, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর তার সাথে ডিম খাওয়াবেন, ডিমের প্রচুর পরিমাণে আয়রন থাকে। তার সাথে সপ্তাহে 2 বা 3 বার মাংসের মেটে খাওয়াবেন, সেটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়াও আপনারা মাংস খাওয়াবেন, মাংসেও প্রচুর পরিমাণে আয়রন রিচ থাকে। এই সমস্ত খাবারগুলো খেলে, আর পালং শাক খাওয়াবেন, কিছু কিছু বেশি করে সবজি খাওয়াবেন, সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এইগুলো সাধারণত বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি হয় না। আর বাচ্চাদের প্রতি 6 মাস পর পর, 1 বছর থেকে 17 বছর অবধি প্রতি 6 মাস পর পর বাচ্চাকে আপনারা কৃমি ওষুধ খাওয়াবেন। কৃমি ওষুধ খেলে বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সি যেটি, সেটি কম হয়। আর চেষ্টা করবেন বাচ্চাদের সাফিসিয়েন্ট প্রোটিন দেওয়ার। সাফিসিয়েন্ট প্রোটিন কি করে খাওয়াবেন, কারণ এই আয়রনের সাথে গ্লোবুলিন প্রোটিনটি যুক্ত হবে। তো সাফিসিয়েন্ট প্রোটিন কোথা থেকে পাবে, সাফিসিয়েন্ট প্রোটিন পাবে দুধের মধ্যে, কলার মধ্যে, ডিমের মধ্যে, ডিমের সাদাটি তো প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, মাংস, বড় মাছ, আর তার সাথে আপনার পনির খাওয়াবেন, এগুলো খেলে প্রচুর পরিমাণে সাফিসিয়েন্ট প্রোটিন পাবে। ছোলা ছাতু খাওয়াবেন, এইগুলো খাওয়ালে প্রচুর পরিমাণে আয়রন আর তার সাথে প্রোটিন পাওয়া যায়। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।